তো আজকে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন যে উৎসব অনুষ্ঠান হচ্ছে পাঁচ দিনের জন্য তার প্রথম দিনে শুভ সূচনা হল তো আজকে এই শ্রবণ কীর্তন উৎসবে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন নামহট্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম সিধা মায়াপুরে জানাচ্ছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য

শিল গুরুদেবের পাদপদ্মী দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার তারতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীপাদ পদ্্মী দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছে তাই আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন এবং ভাষা সংশোধন করে শ্রবণ করতে চেষ্টা করব হরে কৃষ্ণ তো আমরা শ্রীমদ্ভাগবতে প্রথম স্কন্ধে দেখতে পাই যে শ্রীনত সেখানে লেখা আছে শ্রীত্বা সকথা কৃষ্ণ শ্রীনতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন তো কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের জীবনে পুণ্য সঞ্চিত হয়ে থাকে যেন স্বকথা কৃষ্ণের কথা অন্য কোনো কথা শুনলে আমাদের পুণ্য হবে না সে যেন শীর্ণত্বা স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন আর যার মাধ্যমে হৃদন্তস্থ হি অভদ্রাণী আমাদের হৃদয়ে যে সমস্ত অভদ্র কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য ইত্যাদি বিধো নতি সুহৃৎ সতাম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো সেজন্য আমরা কাম ক্রোধ থেকে মুক্ত হব তার মানে কাম ক্রোধ থাকবে ক্রাম ক্রোধ থাকছে না মানে জানতে হবে মৃত শরীর কিন্তু এখানে এই কাম ক্রোধ থেকে মুক্ত মানে কেবল কাম ক্রোধ ইত্যাদি সব কিছু কৃষ্ণ সেবাতে নিযুক্ত হয়ে যাবে তো সেজন্য ভগবানের কথা শ্রবণ আমাদের প্রয়োজন শ্রবণ কীর্তন আমরা দেখি যে শ্রবণ কীর্তন হলেই আমাদের মনে স্মরণ আসবে কেননা আমরা প্রভুপা থেকে শুনেছি সাধন কর ভজন কর মরতে জানলে হয় তো ভগবান কৃষ্ণ মৃত্যুবরণের কথা কীভাবে মৃত্যুবরণ করতে হবে ভগবদ্গীতায় তিনি আমাদের জানিয়েছেন কি জানিয়েছেন কিভাবে মৃত্যুবরণ করতে হবে কে বলতে পারেন হ্যাঁ ভগবানের কথা স্মরণের মাধ্যমে কি বলেছেন ওই কথাটা কে জানে অন্তকালে চমাম স্মরণ মুক্তা কলে বরং দেহত্যাগের সময় স্মরণ যাতে আসে তো স্মরণ আসবে কি করে এই এখানে আয়োজন করা হয়েছে শ্রবণ কীর্তন মহোৎসব শ্রবণ কীর্তন উৎসব উৎসব প্রভুভাব বলছেন উদ্গত তম সবাই তমসা থেকে অন্ধকার থেকে উথিত হবে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে উথিত হবে জেগে উঠবে প্রভা যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন সবাই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে মনের মধ্যে স্মরণ থাকবে কৃষ্ণকে যার ফলে মৃত্যু বরণ করা অত্যন্ত সহজ হবে ভগবত ধামে যাওয়ার মৃত্যু বরণে কৃষ্ণ নাম স্মরণ আসবে সেটাই গ্যারেন্টি ভগবান কৃষ্ণ দিচ্ছেন তো সেজন্য আমাদের তাকে স্মরণ করতে হবে তো সেই স্মরণ হওয়ার স্বাভাবিক পন্থা ভাগবত বললেন কি বললেন শীর্ণতা স্বকথা কৃষ্ণ কৃষ্ণ কথা শোনার মাধ্যমে পুণ্য সঞ্চয় হবে যে পুণ্য মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব এবং আমাদের হৃদয়ের সমস্ত দ্বন্দ্ব ভাব থেকে আমরা মুক্ত হব আর ভগবানের আরাধনা করতে আমাদের হৃদয়ে দৃঢ়তা আসবে নিষ্ঠা আসবে তো সেজন্যই ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন সপ্তম অধ্যায়ে আঠাশ নম্বর শ্লোকে কি বলেছেন কেউ জানে যেসাং তু অন্তর্গতং পাপম পুণ্য কি যেসাং তু অন্তর্গতং পাপম জনানাং পুণ্যকর্মান এখানে পুণ্যকর্মানং বলা হয়েছে পাপ মুক্ত হলে মানে পাপ মুক্ত হওয়ার উপায় হচ্ছে পুণ্যকর্ম তো সেই পুণ্যকর্ম হচ্ছে কি প্রভুপাতার লেকচারে বলছেন যে ভগবানের কথা শ্রবণ কীর্তন ভক্ত সঙ্গে করা ভগবানের প্রসাদ ভক্ত সঙ্গে সেবা করা ভক্ত সঙ্গে ভগবানের নাম জপ করা এই সবের মাধ্যমে আমাদের হৃদয়ে পুণ্য সঞ্চয় হবে পুণ্য দুই রকম আছে একটা পুণ্য আছে কর্মকাণ্ডে মাধ্যমে পুণ্য সঞ্চয় হয় যার দ্বারা স্বর্গবাস হয় বা উচ্চ পদে লাভ করা যায় সেই পুণ্যের দ্বারা শারীরিক কিছু উপকার হবে কিন্তু সেগুলি ক্ষণিক অলিক নষ্ট হয়ে যাবে তো জন্য ভগবত গীতায় কৃষ্ণ বললেন যে আমাদের পাপ কর্ম থেকে মুক্ত হতে হবে পাপ হচ্ছে কি না সমস্ত বৈদিক নীতির উল্লঙ্ঘন তাকে বলা হয় পাপ তো সেটি আমরা করছি যার ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্ব মানে দ্বৈত ভাব সেই দ্বৈত ভাবটা কী কেউ জানে দ্বৈত ভাব আমাদের মধ্যে শত্রু ভাব আছে এই পাড়ার লোক আমার শত্রু ও পাড়ার লোক আমার বন্ধু এরকম আমাদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব এ ধনী এ গরিব এ শিক্ষিত এ অশিক্ষিত এ মহিলা এ পুরুষ দেহাত্ম বুদ্ধি প্রভাত বলছেন আমরা কৃষ্ণ মিত্র আসার উচিত যে এই জ্ঞান অর্জন করা উচিত যে আমরা এই দেহ নই দেহের ঊর্ধ্বে আত্মজ্ঞান লাভ করা প্রকৃত জ্ঞান প্রভুপা দ্বিতীয় অধ্যায় এই গীতা বলছেন প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে প্রকৃত জ্ঞানটা কি না আমি এই দেহ নই এই দেহের মধ্যে আমি আত্মা এই জ্ঞান কিন্তু পাপকর্ম থাকলে দেহাত্ম বুদ্ধি হয় হিন্দু মুসলিম মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এই দ্বন্দ্ব থাকে আর এই দ্বন্দ্ব থাকলে সে কখনো ভগবত আরাধনা করতে পারে না সেজন্য কৃষ্ণ গীতায় বললেন জেশাং তু অন্তর্গত পাপম যার মধ্যে সমস্ত পাপ অন্ত হয়ে গেছে সে কিভাবে না জনানাং পুণ্যকর্মান পুণ্যকর্ম অর্জনের মাধ্যমে সেজন্য এই পুণ্য প্রভুপাল বললেন সকথা শীর্ণত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন ভগবানের কথা শ্রবণ কীর্তনের পুণ্য ভক্ত সঙ্গে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণের মাধ্যমে এই যে পুণ্য আমাদের সব পাপ কর্মকে মুছে দিবে নষ্ট করে দিবে এবং আমরা এই দ্বন্দ্ব মহ থেকে মুক্ত হয়ে যাব ভজন তে মাং দৃঢ়ব্রতা তাহলে ভগবানের আরাধনা করতে দৃঢ়তা আসবে এটি আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে তো সেই জন্য শ্রবণ কীর্তন দ্বারা আমরা যাতে মনে স্মরণ করতে পারি এই পুণ্য অর্জন করে তাহলে মৃত্যুবরণের সময় যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি তাহলে আমরা সিদ্ধি লাভ করব ভগবত ধামে ফিরে যাব সেই জন্য ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে শুধু শ্রবণ কীর্তন করলে হবে না আমরা অনেক সময় শ্রবণ কীর্তন করছি কিন্তু সেই শ্রবণ কীর্তনটা মাধ্যমে কি করা উচিত স্মরণ করা উচিত তো সেটা স্মরণ হবে কি করে যদি আমি শ্রবণ কীর্তনটা গ্রহণ করি এই জন্য ভাগবতে দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায় চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছে শীনত্বা শ্রদ্ধয়া নিত্যম ঘণন্তস্ব সচেষ্টিত নকালে ন না অতি দীর্ঘে ন ভগবান বিষতে হৃদি তো ভগবানকে হৃদয়ে পাওয়া যাবে হৃদয়ে আছেন তখন আমরা বুঝতে পারব শ্রীনত্বা শ্রদ্ধয়া নিত্যম নিত্য শ্রবণ কীর্তনের মাধ্যমে তাহলে কি হবে না স্মরণ হবে শ্রবণ কীর্তনের মাধ্যমে স্মরণ হবে এই জন্য প্রভুপাদ আমাদের বলেছেন যে হরে কৃষ্ণ মন্ত্র যখন আমরা জপ করব সেটা যেন আমরা শুনতে পাই কীর্তন জপ করার মাধ্যমে সেটা যেন আমরা শুনতে পারি আর শোনার মাধ্যমে স্মরণ হবে নাহলে স্মরণ হবে না কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে ভজন নির্জন সম্ভব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বৈষ্ণবকে গ্রন্থের শেষ শ্লোকে বলছেন কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে এই যে স্মরণটা স্বাভাবিকভাবে হবে কি করে তাই শ্রবণ করার মাধ্যমে কীর্তন হবে আর এই কীর্তন করার মাধ্যমে স্মরণ হবে শ্রবণ কীর্তন তাহলে স্মরণ হবে যার ফলে আমরা মৃত্যু সময় ভগবানকে চিন্তা করতে পারবো হুচট খেয়েও কৃষ্ণ আসবে প্রভু গুরু মহারাজ কয়েকদিন আগে এটা ফেসবুকে উনি পাঠিয়েছেন যে আমরা যে জপ করছি ভগবানের আরাধনা করছি তা আমরা কি হুচট খেলে আমরা কি কৃষ্ণ নাম আসে তাহলে আমার জানতে যে কৃষ্ণ ভজন হচ্ছে হুচট খেলে আমরা বাবা মা বলছি না কৃষ্ণ বলছি কি বলছি বাবা গো মা গো বলছি খেয়ে যেহেতু আমাদের স্মরণ হচ্ছে না এই জন্য মনে স্মরণ আনাতে গেলে সেজন্য শ্রবণ কীর্তন এই দুটি একসাথে আমাদের করতে হবে এই জন্য প্রভু বারবার বলেছেন ভক্তরা জপ করবে উচ্চ ঈশ্বরে বলবে যেটা শুনতে পাবে শুনলে মনে স্মরণ হবে আর তখন মৃত্যু আসুক না কেন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হোক কেউ শ্যুট করতে আসুক বা যেভাবে হোক না কেন মৃত্যু তখন স্মরণ হবে আমি দেখি গুরু মহারাজ বলেছেন এক সময় বিদেশে যখন গুরু মহারাজ ছিলেন তো প্রভুবা বলেছেন যে জুড়ে জুড়ে জপ করলে কীর্তন করলে স্মরণ হবে তখন ভগবানের ধামে যাওয়ার অতি সহজ হয়ে যাবে জড়জাগতি জিনিস ঢুকবে না আর মনের মধ্যে তো ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ তিনি উচ্চ ঈশ্বরে জব করতেন কিন্তু ওনার গুরুভাইরা সব পছন্দ না এত জুড়ে বলতেন তো প্রভুপাতকে কমপ্লেন করেছে যে জয়পিতা মহারাজ জুড়ে জুড়ে জব করে আমরা জব করতে পারছি না এত জুড়ে জুড়ে বলে তো প্রভুপাত দেখেছেন কী ব্যাপার তুমি এত জোরে জব করো তোমার অন্য গুরু ভাইরা জব করতে অসুবিধা আছে প্রভুপাত আমার মন অন্তত চঞ্চল আপনি বলেছেন চঞ্চল মনকে স্থির করতে গেলে ভগবানকে স্মরণে রাখতে গেলে জুড়ে জুড়ে বলতে হবে এবং সেটা শ্রবণ হবে তার ফলে মনে স্মরণ আসবে তো সেজন্য কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে স্বাভাবিক স্মরণ আসবে এই জন্য আমি জুড়ে জুড়ে করছি তখন গুরু মহারাজকে প্রভাব বললেন তুমি এখানে না করে জুড়ে দূরে যাও একটা পাহাড় ছিল ওখানে গিয়েও উনি জপ করতেন ওইটাও আবার মন্দিরে শব্দ আসতো তো গুরু মহারাজ কিছুদিন পূর্বে কিছু বছর পূর্বে একবার বলছিলেন যে আমি প্রভুপাদের এই শিক্ষা গ্রহণ করেছিলাম জুড়ে জুড়ে জপ শোনার মাধ্যমে কীর্তনের মাধ্যমে শ্রবণ হয়ে স্মরণ হওয়ার মাধ্যমে আমি যদি কখনো আমার ঘরে বসে কিছু জব কাজ করি কিছু সেবা করতে থাকি কম্পিউটারে বা কিছু যদি কেউ মন পাশে এসে ছাদের উপরে আমার ঘরের সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম ফিস ফিস করে একটু জুড়ে শব্দ আমার কানে চলে আসে তখন আমার এই সেবা বন্ধ হয়ে আমিও এই কৃষ্ণ নামের মধ্যে ডুবে যাই নিদায় পেমা মানন্দে তীরকম মনে আবার আমি চলে যাই সেইখানে কৃষ্ণনামের দিকে যদিও কৃষ্ণ নামের উদ্দেশ্য হচ্ছে সেবা বৃদ্ধি করা তিরকম আমাদের মনে স্মরণটা দরকার তাহলে আমরা মৃত্যু সময় সহজ হবে ভগবত ধামে যেতে এই জন্য প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন ইস্কন আন্তর্জাতিকভাবে মানুষ যাতে তাদের মনে ভাবনা থাকে কৃষ্ণ কেন না কৃষ্ণ বলছেন অন্তকালে যদি আমাকে স্মরণ করবে তাহলে আমার কাছে ফিরে আসবে তো প্রভাব বলছেন সাধন করো ভজন করো মরতে জানলে হয় তাহলে আমরা মৃত্যুবরণ যাতে কৃষ্ণ স্মরণ হয় তার জন্য এই শ্রবণ কীর্তনের ব্যবস্থা করা হয়েছে যদিও আমাদের ভক্তরা প্রতিদিন শ্রবণ কীর্তন করছে আবার বিশেষভাবে সাধু সঙ্গে শবন কীর্তনের আয়োজনও করা হয় প্রভুপাত বছরের মাঝে মাঝে অনেক ভক্তদের সাথে মিলন করার জন্য পরস্পর সাথে আদান প্রদান করার জন্য সেরকমই শ্রবন কীর্তনের আয়োজন করা উচিত তাই যেমন পদ্মনাত্র প্রভু বিভিন্ন ধামে পুরীতে এবছরে মায়াপুরে আমাকে বললেন যে মহারাজ আপনি তেরো তারিখে একটু ভক্তরা আসবে একটু ক্লাস দিবেন আমি তখনও জানতাম না যে কি ক্লাস হবে আমি ভাবছি ও তো প্রদমত্রবু থাকবে না সেই জন্য আমাকে বলছে কিছু লোক আসবে পাঁচশো ছশো ভক্ত আমার আমাদের দেবেশ্বর প্রভু বলছে যে প্রদানত্রবু বলছে আপনাকে কিছু হরি কথা বলতে হবে পাঁচশো ছশো ভক্ত আসবে তবে আমি তো জানি প্রধানতভূ আছে তাহলে ও কালকাটা যাবে কোনো অনুষ্ঠানে তাহলে ঠিক আছে বলো আমি দিতে পারবো তারপরে প্রধানত্রবুকে আমি ফোন করলাম কী ব্যাপার বলছেন না এরকম পুরীতে আমি শ্রবণ কীর্তনের আয়োজন করি গৌর কথা কৃষ্ণ কথা তো সেটা এই বছরে মায়াপুরেই হবে মায়াপুর ধামেই হবে তো সেই জন্য মায়াপুর ধামে অনেক ভক্ত আসবে তো এখানে শ্রবণ কীর্তন হবে তো যেন আমার সেই সুযোগ হল আপনাদের সঙ্গ লাভ করার জন্য যাতে এই শ্রবণ কীর্তন করি যে ভক্তবৃন্দ তারা যদি আশীর্বাদ করে তাহলে অনেক মনেস ভগবানের কথা স্মরণ হবে শ্রবণ হবে তো সেজন্য আমাদের খুব আমরা শ্রবণ কীর্তন করতে গিয়ে অনেক সময় বুঝবো না হয়তো অনেকে ভাবে যে অনেক শ্রবণ করছি কিছু বুঝতে পারি না কিন্তু কবিরাজ গোস্বামী বলেছেন কি বলেছেন আমরা দেখছিলাম আমি চৈতন্য চৈতামিতে মধ্যলীলায় দ্বিতীয় অধ্যায়ের সাতাশি নম্বর শ্লোকে বলা আছে যে বা নাহি বুঝে কে হও শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজিবে প্রীতি জানিবে রসের প্রীতি শুনিলেই বড় হিত শুনলেই হিত হবে বুঝুন নাই বুঝুন তো সেজন্য অনেক সময় আমরা বল আমি বুঝি না কেন যাব আজকে প্রবাদের লেকচার সকালে শুনছিলাম প্রভুবাদ বলছেন আমি যখন মায়াপুরে বিদেশি ভক্তদের নিয়ে এসে এখানে হরি কথা বলছি গৌরাঙ্গের কথা নবদ্বীপ ধামের কথা গৌরাঙ্গের নাম কৃষ্ণের নাম মাঝে মাঝে বলছি আর এখানে অনেক বাংলা ভক্ত বাংলাতেই ক্লাস দিচ্ছি কিন্তু এখানে অনেক বিদেশি ভক্তদেরকে আমি নিয়ে এসেছি তারাও ওই ক্লাসে বসেছে বুঝে না কিছু তো তারা বুঝে না তবুও তারা বসে আছে হাঁ করে বসে আছে শুনছে মাঝে মাঝে আমি যখন বলছি গৌরাঙ্গ 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 তখন ওরাই গৌরাঙ্গ শব্দ শুনছে মাঝে মাঝে আমি যখন বুঝছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে এই যে কৃষ্ণ কৃষ্ণ এই যে শব্দ এই যে শুনছে তারা পবিত্র হয়ে যাচ্ছে বুঝুন নাই বুঝুন মাঝে মাঝে তো কৃষ্ণ আসবে সংস্কৃত শব্দ আমি বুঝলাম না না বুঝো সেখানে কৃষ্ণ শব্দটা আছে গৌর শব্দ আছে তাই সেই কথা যখন কানে ঢুকে যাবে তখন আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে যা প্রভুপাদ কি তো প্রভুপাত আরেকটা বলছিলেন আজকে শুনছিলাম বলছেন আমার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি দেখতেন কিছু কিছু ভক্ত যখন চিঠি পাঠাত সেই চিঠির মধ্যে কতবার কৃষ্ণ গৌর নাম আছে যদি কৃষ্ণ নাম আর গৌর নাম না থাকত সে চিঠিটা যত বড়ো গুরুত্ব হলেও উনি ওটা অতটা গুরুত্ব দিতেন না দেখতেন এই চিঠির মধ্যে কতবার কৃষ্ণ আছে কতবার গৌরাঙ্গের নাম আছে তাহলে গুরুদেব খুব সন্তুষ্ট হতেন জয় হয়েছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাত কি তা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাত যে কৃষ্ণ ভাবনাময় যাতে আমরা হই তার জন্যই বারবার তিনি আমাদের উৎসাহিত করেছেন সেটা আমরা যখনই আমি দেখিছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ যখনই উনি ভাগবত পড়ুন কৃষ্ণ কথা বলুন মাঝে মাঝেই গৌরাঙ্গ 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 বলেন মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বলেন প্রভুবাদ বলছেন ওইটাই হচ্ছে আসল হরি কথা সেজন্য আমাদের ভক্তরা ইস্কনের ভক্তরা যখনই কিছু হরি কথা বলে ভাগবত কথা বলে তার মাঝেই এই হরে কৃষ্ণ গৌরাঙ্গ এইগুলি বলে তা আপনারাও বলবেন জুড়ে জুড়ে তাহলে কী হবে কীর্তনের করে শবন হয়ে যাবে আর শবনের পরে স্মরণ হয়ে যাবে তো জন্য বুঝো বা না বুঝো কেহ বুঝুন বা না বুঝুন তথাপি শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত তখন অদ্ভুত ব্যাপারটা হৃদয়ে প্রকটিত হবে তো জন্য এই অদ্ভুত ব্যাপারটাকে প্রকট করতে গেলে শুনতে হবে আর শুনে আমরা যদি গ্রহণ করে নেব যেন আমি শুনব যদি গ্রহণ করে নেই এই যেন ভাগবতের শ্লোকটা প্রায় সময় আমি বলি যে শ্রীণত্বা শ্রদ্ধা শ্রদ্ধার সহিত শ্রবণ কর বিশ্বাসের সহিত নিত্যম প্রত্যেক দিন আর শ্রবণ করলে হবে না গৃণন্তুয়া সেটাকে গ্রহণ করতে চেষ্টা কর তাহলে কি হবে ন বহু দীর্ঘ সময় লাগবে না ভগবান বিশ্বতে তে আমি এটা উদাহরণ দিয়ে থাকি প্রায় আমরা জানি লক্ষ্যহেরা বেশিয়ার কথা আমরা সবাই শুনেছি না লক্ষ্য হীরা তার চরিত্র কি ভালো খারাপ রামচন্দ্র খানের প্ররোচনায় হরিদাস ঠাকুর মহাজনকে অধপতিত ঘটানোর জন্য যে হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা মহাপ্রভুর নির্দেশে তিনি নামাচার্য মহাপ্রভুর উপাধি দিয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরকে তো সেই হরিদাস ঠাকুরকে অধপতন ঘটানোর জন্য রামচন্দ্র খান মাশ্চর্যপরায়ণ হিংসুটে সে হরিদাস ঠাকুর সাধারণ বাবাজি কৌপিন পরে থাকেন কিছু ভিক্ষাবৃত্তি করেন কি করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটি জপ করেন তাতেই রামচন্দ্র খানের মাশ্চর্য হয়ে গেল দেখুন রামচন্দ্র খান অনেক টাকা পয়সা দিয়ে তার অনুগামী করেছে কিন্তু হরিদাস ঠাকুর তো কোনো টাকা পয়সা না দিয়েই কেবল হরিনাম করেন যার ফলে বহু অনুগামী তার কাছে এসে প্রশংসা পাত্র হয়ে যাচ্ছে তো রামচন্দ্র খান এটা সহ্য করতে পারছে আমি অত টাকা পয়সা দিয়েছি আমি এখানকার জমিদার আমি মালিক পরিচালনা করছি আমার অনুগামী অত নেই আর এই কৌপিনধারী বাবাজি জবন কোলে আর কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে এর অত অনুগামী প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে এ তো আমি সইব না কৃষ্ণ নাম করলে এরকম প্রশংসার পাত্র হয়ে যায় তাকে অন্য কিছু জাগতিক জিনিস দিতে হয় না নাম যশ প্রতিষ্ঠা এগুলি শুকরের বিষ্ঠা কিন্তু ভগবত ভক্তদেরও প্রতিষ্ঠা আছে সেটা কৃষ্ণ ভক্তি উন্নত ভক্তদের প্রতিষ্ঠা আছে সেই ভক্তদের নাম শুনেই আমরাও তাদের কৃপা লাভ করতে পারি তো হরিদাস ঠাকুরকে অধপতন ঘটাতে গিয়েছিল রক্ষহীরা বেশিয়া। বেশ্যা প্রথম রাত্রিতেই সেই হরিদাস ঠাকুর কাছে গিয়ে যখন নুপুরের ধুনি করছে অঙ্গভঙ্গি করছে কিন্তু হরিদাস ঠাকুর হরিনাম জপ করছিলেন সন্ধ্যাবেলা রাত্রিবেলায় তুলসীর সামনে রেখেই হরিনাম জপ করছেন আর লক্ষ্মীরা গান গাইছে ঠাকুর তুমি পরম সুন্দর কোন ছেলের সুন্দর না হলেও তাকে যদি সুন্দর কোনো মেয়ে বলে অটোমেটিক সে মোহিত হয়ে যাবে হয়ে যাবে কি না ও এই মেয়েটা আমাকে সুন্দর বলছে অটোমেটিক তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে কিন্তু হরিদাস ঠাকুর তিনি মা বলে সম্বোধন করলেন এবং বললেন আমার এ নামের কুটিব্রত জপের সংকল্প রয়েছে এটি শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু করি না হে মাতা দয়া করে তুলসীরে দেখো আর আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জুড়ে জুড়ে হরিদাস ঠাকুর বলছেন আর ও শুনছে তাহলে শুনতে শুনতে কি হলো তিন দিনের দিনে তার মানে সঙ্গে সঙ্গে লক্ষ্য হইলা বেশা সেই দিনেই গৃণন্তুয়া শ্রবণ করেই গৃণন্তুয়া গ্রহণ করে নিয়েছে তাই হরিদাস ঠাকুরের সান্নিধ্যে তুলসীকে দেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লক্ষ্য হীরাও ভক্ত সঙ্গে জপ করছে সাধু সঙ্গে হরি নাম, এই মাত্র চায় সংসার জিনিতে আর কোন বস্তু নাই এই অনিত্য সংসার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গে হরি নাম। সংসার মানে কি সম্যক রূপে অপসারিত হয়ে যায় যাহা তাই তাকে বলা হয় সংসার তার মানে আমাদের থেকে সব কিছু চলে যাবে এই জন্য এটাকে বলা হয় সংসার আমাদের নাম যশ প্রতিষ্ঠা লক্ষ্য হেরা গিয়েছিল অধপতন করবে টাকা পয়সা নিয়ে ভাবছিল এগুলি ভোগ করবে কিন্তু সাধু সঙ্গে হরিদাস ঠাকুরের সঙ্গে হরি নাম করার ফলে গ্রহণ করার ফলে তুলসীকে দর্শন করার ফলে তাই ভক্ত সঙ্গে তিন দিনে দিনে সেই লক্ষ্য হেরা বেশ্যা মহন্তে পরিণত হয়ে গেল নেতা হে গৌর সীতারাথ প্রেমানন্দে তীরকম সে মহন্তে পরিণত হয়ে গেল মহান মহান মহন্তরা সেই বেশিয়ার কাছে এসে প্রণাম করতে আসছে হরিদাস ঠাকুরের কৃপায় তিনি আশীর্বাদ করলেন আমি জানতাম যে রামচন্দ্র খানের প্ররোচনায় তুমি এখানে এসেছ আমি ওই দিনেই চলে যেতাম সাধুদের কাজ অন্যকে করুণা প্রদর্শন করা তাদের ক্ষতি করতে আসলেও তারা তাদের অন্যের ক্ষতি করবে না ভক্ত সবসময় তার ক্ষতি করতে আসছে তার প্রতিদ্বন্দ্বী হবে না আশ্চর্যপূরণ হবে না সেটা আসরিক আমরা জানি পুতনার রাক্ষসী কৃষ্ণকে মানে কৃষ্ণকে বধ করতে এসেছিল কিন্তু কৃষ্ণের দ্বারা সে মুক্ত হয়ে গেল কিন্তু বকা আসুর সে খুব ক্রোধান্বিত হয়ে গেল যেহেতু তার বোন ছিল আবার সেই বকাসুরও কৃষ্ণের দ্বারা বধ হয়ে গেল তাই তার ভ্রাতা অঘাসুর সেও আরও ক্রোধান্বিত হয়ে গেল যে আমার ভ্রাতা বোনকে বধ করেছে আমি এটা সইব না এই যে হিংসা একটা অনর্থ আমাদের জীবনে এই জন্য পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়ে এরকম এক এক অসুরকে বধ করেছেন আমাদের জীবনের হৃদয়ের এক একটি অনর্থকে ধ্বংস করার জন্য এই যে অঘাসুর কি অনর্থ ছিল না অনর্থ ছিল হিংসা মাশ্চর্য অপরায়ণ অন্যের প্রতি হিংসা করা তাই কৃষ্ণের প্রতি হিংসা যে কৃষ্ণ আমার বোনকে হত্যা করেছে আমি সইব না তার সখা বন্ধু বান্ধব সবাইকে শেষ করে দেব একবারে তীরকম ভক্তি জীবনে কখনো প্রতিহিংসা আমরা করা উচিত না সেটা আসরিক হয়ে যাবে সে সাহায্য করা উচিত তাই হরিদাস ঠাকুর বললেন আমি ওই দিনেই চলে যেতাম ওই স্থান ত্যাগ করে কিন্তু তোমাকে কৃপা করার জন্য এখানে রইলাম এই তিন দিন তাই হে মাতা এই তুলসী এবং এইখানে সেবা করো এই কুটির বান্ধ এখানে তুলসীকে দেখে সবসময় জপ কর আর এই আশীর্বাদ করে মন্ত্র দিয়ে হরিদাস ঠাকুর সেখান থেকে চলে গেলেন আর সারা দুনিয়ায় ছড়ে গেল এ লক্ষ্য হীরা বেশ্যা সে হরিদাস ঠাকুরের কৃপায় হরিনাম করে পরম পবিত্র হয়ে উঠেছে নিতায় গৌরপে মানন্দে তাহলে শ্রবণ করে হরিদাস ঠাকুরের কথাকে গৃণন্তুয়া সচেষ্টিতাম গ্রহণ করার ফলে তার সিদ্ধি হল কালে না নাতি দীর্ঘ ঘেনত দীর্ঘ সময় লাগিনি ভগবান বিশ্বতে হৃদি তার হৃদয়ে যে ভগবান আছেন সেটা পরিষ্কার সে উপলব্ধি করতে পারল কন্দন করতে লাগলো তাহলে তার সিদ্ধি যে সিদ্ধিটা লাভের এটাই তার উপায় তার যে কলুষতা যাবে এই শ্রবণ কীর্তনে আমরা যদি গ্রহণ করি তাহলে কলুষতা যাবে তাই তার কাম ক্রোধ লোভ মহা মদ আশ্চর্য ইত্যাদি সব কিছু বিধো সুহৃদ শতাম সব চলে গেল দায় গৌর প্রেমানন্দে তো সেই জন্য এই শ্রবণ কীর্তন উৎসবের গুরুত্ব রয়েছে তো আমাদের এটা প্রয়োজন রয়েছে তো নিজের আয়োজন করা হয়েছে এটি যে আপনারা অংশগ্রহণ করেছেন তাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাবো এবং আপনারা প্রতিদিন সকালবেলা পদ্রপু থেকে জপ এবং ভাগবত চৈতন্য চরিতামিত ভিন্ন ভিন্ন ক্লাস সকালবেলা জুমের মাধ্যমেও এখনও শুনে যাচ্ছেন সেই গ্রুপ আপনারা আজকে এখানে মায়াপুর ধামে এসছেন পাঁচ দিনের জন্য যাতে আমাদের শ্রবণ কীর্তনে মনে স্মরণ থাকে কৃষ্ণ যাতে গ্রহণ করতে পারি সিদ্ধি লাভ করতে পারি এবং এই জীবনে ভগবত ধামে যেতে পারি সেই লক্ষ্য সেই উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে এসেছেন তাই তো হ্যাঁ কি তো সেজন্য নরোতম দাস ঠাকুর বললেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর বিলাস কি হচ্ছে মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস যে সা যুগল বিলাস যে মনের স্মরণ প্রাণ আমাদের যে প্রাণ আছে কি করে বুঝব যদি মনে স্মরণ হয় কিছু মনে যদি স্মরণ না থাকে তাহলে প্রাণ নেই আছে মৃত শরীরে তো প্রাণ না থাকার ফলে সে কিছু স্মরণ করতে পারে না তাই ঠিক এই যে মধুর মধুর ধাম যুগল বিলাস যুগল বিলাস হচ্ছে মধুর ধাম ধাম মানে আশ্রয় তাই রাধাকৃষ্ণ এই কলিযুগে হরে কৃষ্ণ রূপে এসেছেন তাই সেটা যাতে আমাদের মনে স্মরণ হয় এই রাধাকৃষ্ণ যে মধুর তাই ভগবান হচ্ছেন সর্বদা মধুর তার চাহানি মধুর তার গমন মধুর তার বসন মধুর তো তার সব কিছু মধুর মধুরাষ্টকম যদি আমরা শুনি সব কিছু মধুময় তাই জন্য এই যুগল বিলাস এই যে রাধাকৃষ্ণ নাম সেটা হচ্ছে মধুময় সেটা যাতে আমাদের স্মরণ হয় এই জন্য বারবার বলেছেন ভক্তরা প্রতিদিন জপ করবে শ্রবণ করবে আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একদিন বলছিলেন যে আমরা বাচ্চা শিশু এটা নাম হটো সম্মেলন হচ্ছিল অনেক বছর আগে তখন এক্সপো ছিল তো মহারাজ তখন নাম হট মেলায় থাকতেন প্রায় এইটি ফাইভ দিকে মনে হয় তো এইটি ফাইভকে এইটি সিক্সের দিকে তখন মহারাজ বলছিলেন যে আমরা সবাই বাচ্চা শিশু ভগবত ভজনে নাম জপ কীর্তনে আমরা বাচ্চা শিশুর মতো কেন বাচ্চা শিশু প্রভুপাত বলেছেন না বাচ্চা শিশুর মন সর্বদা চঞ্চল হ্যাঁ কি না সে বসে থাকতে পারে না এইখান থেকে এইখানে ছুটে পালিয়ে যায় তো বাচ্চাকে বাবা মারা যখন অ আ শিখায় কীভাবে শিখায় মনে মনে বলে বল আ হার্সি এটা বলতে বলতে একদিনে বাচ্চা জুড়ে জুড়ে অ আ বলতে বলতে একদিন তার মনের মধ্যে গেঁথে যায় ওই আ তখন মনে মনে স্মরণ করতে পারে তখন সব কিছু তৈরি করতে পারে ঠিক সেই রকম প্রভুপাদ বলেছেন যাতে আমরা মনে স্মরণ হয় এই রাধা কৃষ্ণ মধুর নাম সেটাই আমাদের সার হ্যাঁ এটাই ইহা বহি নাহি আর নরতম দাস ঠাকুর বলছেন সর্ববিধি সার হ্যাঁ এই যুগল বিলাস নাম যাতে স্মরণ হয় যে সেই আমরা যদি স্মরণ না করি তাহলে মৃত শরীর আপনারা দেখবেন কোন মানুষ যদি দেহ আত্মা চলে গেল রাস্তায় ফেলে দিবেন কে টানাটানি করবে কে টানাটানি করবে কুকুর শিয়াল শিয়াল লাগে টানাটানি করবে সেরকম আমরা যদি কৃষ্ণ নাম স্মরণ না করতে পারি মনের মধ্যে শ্রবণ কীর্তন করে আমরা হুচট খেতে গিয়ে কৃষ্ণ এলো না স্মরণ গুরু মহারাজ বলছেন তাহলে তোমার বৃথা নাম তোমার হচ্ছে না সাধুসঙ্গ হচ্ছে না তোমার বেকার সেজন্য ক্রন্দন কর সেজন্য খেদ কর কেন আমি স্মরণ করতে পারছি না হুচট খেয়ে মা গো হচ্ছে তাহলে আমার জবটা কেমন হচ্ছে সেজন্য এখানে বলছেন যে আমার মৃত শরীরের মতো হয়ে যাচ্ছে তার ফলে কাম ক্রোধ লোব মহ মদ রূপ কুকুর শিয়াল আমাদেরকে টানাটানি করছে যেহেতু আমার স্মরণ নেই তার মানে মৃত শরীর যেমন কুকুরশিয়াল টানে ঠিক রকম ভগবান স্মরণ না হলে এই দেহ হচ্ছে মৃত যেখানে কুকুর শিয়াল হচ্ছে কাম ক্রোধ মহ মদ মা তারা আমাদের বারবার টানাটানি করছে আর এই জগতে জন্ম মৃত্যু চক্রে ঘুরাচ্ছে তো সেই জন্য আমাদের বারবার এই স্মরণ আনতে গেলে এই শ্রবণ কীর্তন সেই জন্য বারবার কীর্তন করবেন সেটা শুনবেন যে হরিনাম করবেন শুনবেন আমি তো যখন বই পড়ি মনে মনে পড়তে পারি না সে ছোটোবেলা থেকে এখনো মনে মনে পড়লে আমার কোনো কিছু মনে থাকে না এখনও আমি যদি ঘরে বই পড়ি প্রতিদিন জুড়ে জুড়ে পড়ি কেউ কেউ মারা আপনি অত জুড়ে পড়েন হ্যাঁ মনে রাখার জন্য আমার স্মরণ শক্তিটা খুব কম সেজন্য জুড়ে জুড়ে পড়লে কান দিয়ে ঢুকে তখন হয়তো একটা দুটা কিছু মনে রাখতে পারি তো সেই জন্য এটা করি তো অনেক ভক্ত আছে খুব মনে মনে দেখেই কেন তারা আগে শ্রবণ করেছে এই জন্য তাদের দেখলেই মনে পড়ে যাচ্ছে তো সেজন্য আমাকে আশীর্বাদ করুন সবাই যাতে আমি স্মরণ করতে পারি কৃষ্ণকে হ্যাঁ হরিভজন করতে পারি ঠিক ঠিকভাবে তো এইভাবে আমরা দেখছি খুব সুন্দর সুন্দর কথা রয়েছে শাস্ত্রের মধ্যে যেহেতু আপনাদের আরও অনুষ্ঠান আছে আমি আর বেশি বলবো না যেহেতু পদ্মাত্রবাবু কিছু বলবেন তারপরে আপনারা আরতিতে যাবেন আর তারপরে সন্ধ্যা আরতির পরে আবার এখানে অনুষ্ঠান আছে আজকে তাড়াতাড়ি পদ্মাত্রবাবু ছিলেন শেষ করে দেবো আটটার মধ্যে সব বিশ্রাম করবে ভক্তরা তাড়াতাড়ি উঠবে তাড়াতাড়ি আর মন্দির থেকে এসে আবার এখানে একসাথে জপ করতে পারবে এজন্য তাদের বিশ্রামও দিতে হবে তো জন্য আমি এখানেই শেষ করব তো আমি অনুরোধ করব আপনারা যারা এসেছেন সবাই টাইমিং ফলো করবেন যা আগ্রহটা বোঝা যায় যে আমি শ্রবণ কীর্তন করতে এসেছি তার কি বোঝা যাবে না আপনি দশ মিনিট আগে এসে বসে আছেন আমাদের যখন ভক্তিশাস্ত্রী শাস্ত্রী হতো তখন একটা মার্ক ছিল পাঁচ মার্ক এক্সট্রা দেখত মাস্টার কারা আগে এসে বসেছিল আমাদের গরমপ্রেম স্বামী মহারাজ যখন ভক্তিশাস্ত্রী করছিলেন মহারাজ সবাইয়ের আগে মাস্টার যাওয়ার আগে উনি এসে বসে থাকতেন কিন্তু আমরা এখন কলিযুগটা চেঞ্জ হয়ে গেছে গুরুদেব এসে আগে বসে থাকেন শিষ্যরা আসে পরে এটা যেন না হয় আপনারা আসবেন তখন ঠকবেন কিনা তার আগে সুন্দর সুন্দর ভজন হয়ে গেল কীর্তন হয়ে গেল আরও কিছু হয়তো আলোচনা হয়েছে অ্যানাউন্স হয়েছে আপনি হয়তো জানেন না পরে হয়তো আপনি ঠকে যাবেন সেই কিছু কথা ভগবানের কথা লীলা কথা বা কিছু গৌরাঙ্গের কথা হয়ে গেল আপনার কানে সেটা ঢুকলো না আপনি হয়তো সেটা স্মরণে বঞ্চিত হয়ে গেলেন সেজন্য যাতে সমস্ত কথা এই যে এসেছেন ধামে ধামের কৃপা পেতে ধামেই ভগবানের শ্রবণ কীর্তন করার সুযোগ নিতে তো সেটা যেন আগে এসে বসবেন কেন এই ধামে পাঁচ রাত্রি বাস মানে জানেন অনন্ত সঙ্গীতায় কি বলছে পাঁচ হাজার নয় পঞ্চাশ হাজার বছর অন্যান্য তীর্থ পুষ্কর যাবেন গয়া কাঞ্চি অবন্তিকা যাবেন সেখানে পঞ্চাশ হাজার বছর থাকার যে ফল এখানে পাঁচ রাত্রিতে মায়াপুর ধামে সেই ফল পেয়ে যাবেন বিধায়ক ও প্রেমানন্দে সেই জন্য খুব আপনাদের প্রতি কত দয়ালু কৃপা করে যে পাঁচ হাজার বছর অন্য তীর্থের কৃপা যাতে ভক্তরা পায় তাহলে মায়াপুর ধামেই সেই কৃপা লাভ করুক এই মায়াপুর ধামে এসে মাঝে মাঝে কি নাম উচ্চারণ হবে আমরা নবদ্বীপে এসেছি কি নাম কি উচ্চারণ হবে নবদ্বীপে এসেছি তাই শাস্ত্রে শিবজি বলছেন যারা এই নবদ্বীপ 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 বলুন নবদ্বীপ 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 প্রাচন্ড তো চলে যাবে নিতায় গৌর প্রেমানন্দে সেই জন্য এই নবদ্বীপ ধামের অত মহিমা আর মহাপ্রভু কৃষ্ণ নিজে বললেন যখন তিনি এলেন এখানে কৃষ্ণ তো অন্তর্ধ্যান করলেন সেই বিরজার কুঞ্জ থেকে রাধারাণী আসতে দেখে আর সঙ্গে সঙ্গে রাধারাণী খুব মন দুঃখে চিন্তা করলেন কৃষ্ণ আমাকে দেখে চলে গেলেন ঠিক আছে আমি এমন একটি মনজ্ঞ স্থান রচনা করব তৈরি করব যেখানে কৃষ্ণ অন্য প্রেমিকার প্রতি আসক্ত তাকে প্রলোভিত করে আমি সেই প্রেমিকা থেকে এইখানে নিয়ে আসব এমন একটি মনজ্ঞ স্থান রচনা করব তাই উনি নবকুঞ্জ নবদ্বীপ ধাম শ্রীমতী রাধারানী তৈরি করলেন আর বাঁশি বাজাতে শুরু করলেন আর তখন রাধারানী বাঁশি বাজাচ্ছেন যখনই তখন কৃষ্ণ যে চলে গেছিলেন তখন এই নবকুঞ্জের মধ্যে নবদ্বীপে এসে কৃষ্ণ সেখানে রাধারানীর পাশে দাঁড়িয়ে হাত স্পর্শ করেছেন আর তখন কৃষ্ণ বলছেন রাধে এই যে সুন্দর মনজ্ঞ স্থান তুমি রচনা করেছ এইখানে যারা তোমার নাম আর আমার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি কীর্তন করবে তারা আমাদের প্রেম লাভ করবে নিতায় গৌর প্রেম জয় ধাম কি তাই আপনারা অন্তত ভাগ্যবান এই নবদ্বীপ ধামে এসেছেন তো আপনাদের এই পাঁচ দিনের সফর মানে শ্রবণ কীর্তনের কার্যক্রম অনুষ্ঠান যাতে মঙ্গলময় হয়ে উঠুক সেটাই আমি গুরু মহারাজ প্রভুপাত সমস্ত পূর্বাচার্য এবং সমস্ত বিগ্রহগণের কাছে প্রার্থনা করছি আপনার এটা সিদ্ধি লাভ করুন নিদায় গৌর প্রেমানন্দে সবাই হাত তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে